আপনাদের যাদের পেজের মধ্যে 10 থেকে 500 ফলোয়ার আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা শুরুতেই এমন কিছু ভুল করে থাকি যে ভুলের কারণে আমাদের ফেসবুক পেজের মধ্যে ভায়োলেশন নিয়ে আসি আর আমাদের পেজ গ্রো করাতে দূরে থাকে, আমাদের পেজ কিন্তু ডাউন হতে থাকে। তো সেক্ষেত্রে কিভাবে আপনারা ফলোয়ার বাড়াবেন এবং ফেসবুক পেজ খোলার পর যে ভুলগুলি করে থাকি সেই বিষয়গুলি আমি আপনাদেরকে বলে দিতে চাই, কারণ আপনারা অনেক চিন্তা ভাবনা করার পর কিন্তু আপনারা শুরু করেছেন যে ফেসবুক পেজের মধ্যে কাজ করবেন, কিন্তু 4-5 দিন কাজ করার পরে যখন আপনারা ভুলগুলি করে ফেলবেন এবং মাঝপথে গিয়ে যখন দেখবেন যে আপনাদের পেজের মধ্যে ভায়োলেশন চলে আসছে, তখন কিন্তু আপনাদের মনে অনেক বড় কষ্ট লাগবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আসলে ফেসবুক পেজ খোলার পর থেকে আসলে আপনাদের কিভাবে কাজ করা উচিত। সর্বপ্রথম হচ্ছে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা যখন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকি সেখানে আমরা ভুলবশত গুগল থেকে ডাউনলোড করে যে কোনো ইমেজ আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে লাগিয়ে দিই এবং কভার ফটোটাকেও লাগিয়ে দিই। তো এটা করার সাথে সাথে কিন্তু আমাদের ফেসবুক পেজের রিচ কমে যায় এবং ভায়োলেশনও চলে আসে। তো এটা হচ্ছে একদম সর্বপ্রথম ভুল, এই কাজটা একদমই করা যাবে না। তো ধরুন যে আপনার নিজস্ব ছবি কিন্তু আপনি সেটা ফেসবুক আইডিতেও আপলোড দিয়েছেন, সেই ছবিটাও আপনি আপনার ফেসবুক পেজে লাগাতে পারবেন না, কারণ এটা রিইউজ হয়ে গিয়েছে। আপনাকে যেটা করতে হবে, আপনি যখন ফেসবুক পেজটার খুলবেন ঠিক তখনই যদি আপনি আপনার ফোন থেকে আপনার নিজস্ব একটা ছবি তোলেন সেটাকে আপনি লাগাই নেন, সেটা হচ্ছে সেফ। তো সেক্ষেত্রে অনেকে লোগো লাগিয়ে থাকে, তো আপনি যদি লোগো বানাতে পারেন তাহলে লোগো বানিয়ে নিয়ে ইনস্ট্যান্ট দেন আপনি সেট করে নিতে পারেন। এছাড়া যদি আপনি আপনার ফেসবুক আইডি থেকে আপনি পুরনো একটা ছবি আপনি ডাউনলোড করে সেটাকে আপনি আপনার ফেসবুক পেজে লাগিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু ভায়োলেশন চলে আসবে। এবার আসি ভিডিওর বিষয়ে। তো আমরা অনেকেই কী করি, আমরা অন্যের ভিডিও কপি করে আপলোড দিয়ে থাকি। তো অন্যের ভিডিও আপলোড দিলেই কিন্তু আমাদের পেজের মধ্যে ভায়োলেশন চলে আসে। তো সেক্ষেত্রে যারা কপি ভিডিও নিয়ে কাজ করে তারা কখন কাজ করে, এই জিনিসটা আপনাদের মাথায় আসতেই পারে যে আমরা তো অনেক দেখেছি একই ভিডিও বিভিন্ন প্রকার পেজে। তো সেক্ষেত্রে তারা যে কাজটা করে তারা কী করে, অন্যের ভিডিওটাকে কপি করে, কপি করার পর 24 ঘন্টার আগে তারা কিন্তু সেই ভিডিওটাকে ডিলিট করে দেয়, কারণ ইউটিউবের অ্যালগোরিদম এত ফাস্ট এখনও হয়ে যায় নাই যে এটা সাথে সাথে ডিটেক্ট করে ফেলবে। তো সেই ক্ষেত্রে তারা সেই 24 ঘন্টা হওয়ার আগে এবং ভায়োলেশন আসার আগে যেই টাকাটা ইনকাম করে সেই টাকাটা ইনকাম করার পর কিন্তু তারা ভিডিওটা ডিলিট করে দেয়। পরবর্তীতে আপনি তাদের পেজে গিয়ে দেখবেন যে সেই ভিডিওটা কিন্তু নাই। তো এটা হচ্ছে ট্রিক্স। তবে এই যে কপি ভিডিও, এই কপি ভিডিও হচ্ছে যাদের পেজ মনিটাইজেশন আছে তারা এই সুবিধাটা নিতে পারবে, কিন্তু আপনি যখন পেজটা নতুন খুলেছেন সেই সুবিধাটা কিন্তু আপনি পাবেন না। এটা ছিল 2 নম্বর বিষয়। এরপরে হচ্ছে আপনারা অনেকেই কিন্তু দেখা গেছে যে আপনারা গুগল থেকে ছবি ডাউনলোড করে আপনারা কিছু পোস্ট করে থাকেন, এই কাজগুলিও করা যাবে না। টোটাল কথা হয়েছে যে আপনি আপনার পেজের মধ্যে যে কাজগুলি করবেন সেগুলি একদম প্রপারলি একদম সঠিক আপনার হতে হবে, এবং কোনো একটা ভিডিও বা কোনো একটা ছবি যদি আপনি আপনার ফেসবুকে আইডিতেও আপলোড করেন সেটাকে আবার ডাউনলোড করে আপনি আবার আপনার পেজে নিয়ে আসবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার কপিরাইট ইস্যু আসবে এবং আপনার পেজের মধ্যে কিন্তু ভায়োলেশন চলে আসবে। তো এই কাজগুলি থেকে বিরত থাকবেন, এবং ফেসবুকের পেজটাকে কীভাবে সাজেস্টে নিয়ে যেতে হয় এবং কীভাবে ফলোয়ার বাড়াতে হয় সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আমার পেজের মধ্যে চ্যানেলের মধ্যে অনেক ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলি দেখে নেবেন এবং আপনারা ফেসবুক পেজ কিন্তু একদম ভালোভাবে কাস্টমাইজও করতে পারবেন, সব কিছু শিখতে পারবেন। তা আমার পেজে অনেকগুলি ভিডিও দেওয়া আছে, যদি আপনারা ফেসবুকে একদম মনোযোগ সহকারে এবং সিরিয়াসলি কাজ করতে চান তাহলে এই বিষয়গুলি মেনে চলবেন, এবং ফেসবুক পেজের যত ধরনের ভিডিও আছে সব কিছু আমার পেজের চ্যানেলের মধ্যে দেওয়া আছে, সেই ভিডিওগুলি দেখে নেবেন এবং আপনারা উপকৃত হতে পারবেন এবং আপনারা সেফলি আপনাদের ফেসবুক পেজটাকে আপনারা চালাতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। এই কাজগুলি মেনে চললে এবং আপনার ফেসবুক পেজে যদি এইভাবে করে কাজ করেন তাহলে আর আপনার পেজে কোনো ধরনের সমস্যা হবে না। চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।